দীর্ঘদিন বাদে স্কুল খোলার পর খুদে স্কুল পড়ুয়াদের মধ্যে গণিতের প্রতি ভীতি কাটাতে গণিত মেলা করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের খামরুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় এবং প্রথম এডুকেশন ফাউন্ডেশন সংস্থার উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে পড়ুয়াদের নিয়ে এই গণিত মেলার আয়োজন করা হয়। মূলত করোনার আবহ কাটিয়ে দীর্ঘদিন পর স্কুলের দরজা খুলেছে সমগ্র রাজ্য জুড়ে, ফলে পড়ুয়াদের অন্যান্য বিষয়ের পাশাপাশি অঙ্কের প্রতি ভীতি দূর করতে এবং নতুন করে পড়ুয়ারা যাতে অঙ্ক করতে আগ্রহী হয় সেই লক্ষ্যে ইটাহার ব্লকে প্রথম খামরুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই গণিত মেলার আয়োজন করা হয়। এখানে আজকে গণিত মেলা হচ্ছে, শিশুদের ভয় ভীতি যাতে দূর হয় অঙ্কের প্রতি, তারা যাতে উৎসাহ পায়। এই দীর্ঘদিন একটা ছুটি ছিল লকডাউনের, তারপর আবার তারা একত্রিত হয়েছে, তো আমরা অঙ্কের প্রতি ভয় ভীতি দূরের লক্ষ্যে এবং নতুন করে যাতে তারা অঙ্ক করতে আনন্দ পায়, উৎসাহ পায় স্কুলে আসতে, স্কুলমুখী হয়, তো সেই লক্ষ্যে আজকে আমরা অঙ্কমেলা করছি, স্যারদের সহযোগিতা নিয়ে করছি। কার পক্ষ থেকে? প্রথম এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই অঙ্কমেলা করছি। আমরা এদিন সংখ্যা চক্র, মনের কথা বলা, মান অনুমান সহ বিভিন্ন হাতে বানানো মডেলের মাধ্যমে অঙ্ককে খেলার ছলে সহজ পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকা সহ প্রথম এডুকেশন ফাউন্ডেশন সদস্যরা পড়ুয়াদের সামনে তুলে ধরেন। একই সাথে গণিত মেলা বিষয়ে পড়ুয়াদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় স্কুল প্রাঙ্গণে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা সরকার, সহশিক্ষক অজয় চক্রবর্তী, সংস্থার সদস্য মিজানুর রহমান সহ স্কুলের অন্যান্য শিক্ষিকারা। কোন স্কুল? খামরুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কি হচ্ছে স্কুলে আজকে? গণিত মেলা। কি হবে গণিত মেলাতে? গণিত মেলাতে এখানে যে আমরা বাজার করতে যাচ্ছি, যোগ বিয়োগ, তারপরে বিভিন্ন ধরনের আকৃতি, তারপর সংখ্যা আমরা শিখতে পারি, তাই গণিত মেলা। সংখ্যা চক্র পড়েছে, এটাতে আমরা সংখ্যা জানব। তো এখানে শিখতে পারছো? কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।